উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে শেরপুরে নতুন করে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে গৃহপালিত পশু নিয়ে চরম দুর্ভোগে আশ্রয় কেন্দ্রের বাসিন্দারা মমসিংহে অবনতি হয়েছে থোবাউড়া উপজেলার পরিস্থিতি শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে নেত্রকোনায় প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন সিরাজুমনি শুভ বৃষ্টি আর পাহাড়ি ঢলে সৃষ্ট শেরপুর জেলার সার্বিক বন্যা পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি উজানে পানি কিছুটা কমলেও ভাটি এলাকায় আরও অন্তত দশ গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে এখনও ঝিনাইগাতীয় নালিতাবাড়ি উপজেলার অন্তত একশো বিশ গ্রাম তলিয়ে আছে পানিবন্দী লক্ষাধিক মানুষ বাড়িঘরে পানি ঢুকে পড়ায় গৃহপালিত পশু নিয়ে চরম কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয়রা আমার ছেলের সন্তান বউ নিয়ে আশ্রয় নিয়ে আসিস বন্যায় আবাদ আবাস খাওয়া অনেক গরু বাছর নিয়ে আমরা রাস্তা মধ্যে থাকতেছি গরু বাছুর গলি টলি পানি রাস্তাঘাটে নিয়ে দাঁড়ায় রইছি সকাল থেকে বিকাল টানা উদ্ধার অভিযান চালাচ্ছে সেনাবাহিনী ফায়ার সার্ভিস পুলিশ বিজিবি সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন গত তিন দিনে জেলায় সাত জনের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমার জেনারেল অফিসার কমান্ডিং এর সাথে কথা হয়েছে ধারণা করছি আজকে আগামী কালকে অথবা পরশু দিনের মধ্যে তিনিও এই অঞ্চল পরিদর্শন আসতে পারেন এদিকে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাটের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অবনতি হয়েছে ধোবাউড়ায় উড়ায় অতিবৃষ্টির কারণে গত চব্বিশ ঘন্টায় ধোবা হাওড়া উপজেলায় নতুন বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে উপজেলার সাতটি ইউনিয়নের প্রায় পঁচিশ হাজার পরিবার এখন পানিবন্দি তলিয়ে গেছে রাস্তাঘাট মাছের খামার ও ফসলের মাঠ নেত্রকোনা দুর্গাপুর ও কমলাকান্দা উপজেলার অন্তত ১৩টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে আক্রান্ত হয়েছে অন্তত একশো পাঁচটি গ্রাম প্রায় সাড়ে তিনশো হেক্টর জমির আমন ধান পানিতে তলিয়েছে বানের পানিতে তলিয়ে গেছে ময়মনসিংহ জারিয়া রেললাইন এতে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন দুর্গাপুর উপজেলার বড় নদী সোমেশ্বরী জারিয়ার কংস ও কমলাকান্দার উদবাখালী নদীর পানি বেড়ে বিপদসীমা ছুঁই ছুঁই করছে পানি বাড়ছে ছোট নদীগুলোরও মুনির শুভ নাগরিক আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন